বন্ধুরা দেখতে পাচ্ছ আমার গলার নেকলেসটা, এটা আমার বর দিয়েছিল, তো এটা আমার সাধে পরবো। এখন রেখে দিচ্ছি, জাস্ট আমি পরে তোমাদের সাথে শেয়ার করলাম। এই নেকলেসটা খুব একটা ওয়েট না, একটু হালকা ওয়েটের মতো, মানে দেখতে মনে হয় ভারী লাগছে, মানে অত ওয়েটের না। এটা 22 নাকি 23 এরকম গ্রাম আছে, বর বলতে হবে আমি জানি। এটার সাথে ছোট ছোট আবার ইয়াররিংসও আছে, ইয়াররিংসটার ওয়েটটা আলাদা, এটার ওয়েটটা আলাদা। দেখতেই পাচ্ছো কেমন লাগছে, দেখাচ্ছি দেখো। এরকম কাপড় আমার প্রচুর আছে, এটা একটা টপ জিন্সের সাথে খুব ভালো। এরকম একটু কালার হলে কি হবে বলো তো, শ্বাসটা একটু হালকা শ্বাস থাকতে হবে, এই হলো ব্যাপার। পুরোটা হাত কাভার করে দিবে, কারণ এই গরমের দিনে বাইরে যদি যাই, যতই সানস্ক্রিন মাখো না কেন, একটা কালো এরকম একটা যদি দাগ ভরে যায় কিরকম লাগে। সেজন্য আমি বাইরে যখন বেরোই আমি কিন্তু ফুল মানে ফুল স্লিভ পরাটাই পছন্দ করি, বুঝেছো বন্ধুরা। দেখো এখনো নতুন, এটা মনে হয় একদিনও পরিনি, নাকি একদিন পরেছি, এরকম হবে দেখো। তো যাই হোক, দেখতে পাচ্ছো আমি এক ঝলক যাচ্ছি, ওখানে গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। হাই ফ্রেন্ডস, আমি তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করছি, দেখো এটা একটা প্লাজো প্যান্ট, দেখতেই পাচ্ছ তো। এর নিচে পরার জন্য একটা উপরে একটা টপ রয়েছে, আমি দেখাচ্ছি, এটা নতুন মা এরকম বেরিয়েছে। যাই হোক আমার ভালো লাগলো দেখে, তার জন্য নিলাম। তো আজকে বেশি কিছু দেখাবো না, কারণ আমি ওই ফ্ল্যাটে যাচ্ছি, আবার একটু বাদেই চলে যাচ্ছি এখান থেকে ফ্ল্যাটে। আমি মুখ টুক পরিষ্কার করেছি অলরেডি, এখন আমি একটা জামা পরে আমার যেতে হবে কাজের মাসিকে, বলবো ঘরটা পুরো পরিষ্কার করে দিতে, ঝাড়া টাড়া দিয়ে দিতে। অনেক আমাদের এখনও সেরকম কাজ হয়ে ওঠেনি, চিমনিটা লাগানো হয়েছে, এসিটা লাগানো হয়েছে। তা চলো আমি ওই বাড়িতে গিয়ে অবশ্যই শেয়ার করব। তা চলো এই টপটা দেখে নাও, এই টপটা আমি দেখাচ্ছি দাঁড়ো বন্ধুরা। এই যে টপটা বলেছিলাম এই শর্টের মধ্যে, আর এখানে ফিতে দেওয়া আছে, তো দেখতেই পাচ্ছ এক্সেল নিয়েছি। এক্সেল নিলে কি হয়, মানে যদি আমার তো এমনি এল সাইজ লাগে, এক্সেল নিলে ঠিক আছে, একটু চাপিয়ে পরা যায়, কোনো অসুবিধা নেই, বা একটু ঢলা টাইপের পরা যায়, সেজন্য হাতাটাও বেশ লং। দেখাচ্ছি দাঁড়াও, এই যে দেখে না, দেখতে পাচ্ছ ওটা সেট, এটা আমার ভালো লেগেছে তাই নিয়েছি। আর আরেকটা কথা বলতে কি, আমার যে কাপড় টাপড় গুছালো না, ওই লোক এসেছিলো, তো আমার অনেক ব্র্যান্ডের কাপড়, মানে এত কাপড় এত কাপড়, মানে কি বলে, সেদিন একটা গেঞ্জি পেয়েছি, তাই তোমাদের গেঞ্জিটা দেখাচ্ছি। আর চলো দেখাচ্ছি, আরও অনেক ভালো ভালো কাপড় আছে আমার, যেগুলো বের করেছে, এতদিন বের করিনি যেগুলো, সেগুলো দেখি আমার ফ্ল্যাটে যখন যাচ্ছি, তোমাদেরকে একটা ঝলক দেখিয়ে দেবো, ঠিক আছে চলো। বন্ধুরা দেখতে পাচ্ছ আমার এই যে আপার লিপ, হয়তো খুব আমি আপার লিপটা করে নিই, আর আমি ভুরু ফ্ল্যাক কখনো করি না, কেন আমার চোখে প্রবলেম, আর আমি ভুরু ফ্ল্যাক করতে পছন্দ করি না, আমার বড় পছন্দ করে না, যার জন্য আমি ভুরু উঠাই না কখনো, আমার ভুরু এমনিতেই ভালো। যাই হোক, তো এটা দেখছো এটা একটা নিয়েছি, তারপরে এই একটা আমার ক্লিপ পছন্দ হলো, এত এত ক্লিপ কি বলবো, কিনি রোজ রোজ কিনি, যাই হোক এটা পছন্দ হলো একটা নিয়েছি, একটা দামি নিয়েছে 157, ঠিক আছে তো নিয়েছে। এই দুটা দেখতে পাচ্ছ, এই দুটা ক্লিপ নিয়েছি, এই পর্যন্ত নিয়েছি। আর এখন আমি খেয়ে দিয়ে ওই বাড়িতে যাচ্ছি, প্রচণ্ড ঘুমও আসছে, মানে এত সকালে ওঠা হয় না, ছেলেটা 8:50 বেরিয়ে যায়, আবার 5:30 দিকে আসে, মানে ওদের শনিবারটাও ছুটি নেই, শনিবার যদি একটু তাড়াতাড়ি আসে, তবে না মানে প্রচণ্ড ঘুম পাচ্ছে আর ভালো লাগছে না। তাহলে যেতে হবে, মাসি পরিষ্কার করবে, এই হলো ব্যাপার। তো যাচ্ছি গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি, ওখানে তো ওয়াইফাই লাগানো হয়নি, সেইভাবে দেখাতে পাবো না, তো ভিডিও করে এনে এখানে দেখাবো, যখন ওয়াইফাই লাগাবে তখন লাইভ করে দেখাবো, ঠিক আছে চলো।